আর এই হচ্ছে আমার বাসদিগারের যেই বাচ্চাটা আমি পরে একটা ছেলে থেকে নিছি, ওইটা মাশাআল্লাহ বড় হয়ে গেছে, খাবার দাবার নিজেরাই। দেখা যাক কয়টা ডিম ফুটে আল্লাহর রহমতে। তো চেষ্টাই তো আছি আমি যেন ভালোভাবে খাবার দাবার দিতে পারি, বাচ্চা কাচ্চা বড় করতে পারে। ফিমেলটা যেখানে একটু ট্রেড ঢালু জায়গা আছে ওইখানে বসে আছে, এটা মেবি ডিম দেওয়ার লক্ষণ, আমি জানি না অবশ্য। এখন ওদের থেকে অনেক বড় হারি দিছি, এখানে 4-5টা অস্ট্রেলিয়ান গুগু অ্যাপারিসে থাকতে পারবে আল্লাহর রহমতে। এই যে দেখ। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগে আমি বাজিকার পাখি কয়টা ডিম দিছে সেটা দেখবো, তারপর টুকিটাকি কাজ করব, আর অন্যান্য পাখিগুলো ডিম দিছে নাকি সেটাও দেখবো। তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে। তো এখন আমি চলে আসছি আমার ডায়মন্ড হাফের যে মেইলটা আছে মেইলটার কাছে। মেইলটা একটু নীরব নীরব টাইপের হয়ে বসে থাকে, কারণ হচ্ছে যে ওর ফিমেল নাই সেজন্য। তো আর বেশি অপেক্ষা করতে হবে না, আগামী সপ্তাহে ইনশাল্লাহ আমি ফিমেলের জোগাড় করে ফেলবো আল্লাহর রহমতে। ভালো একটা রানিং ফিমেল আনতে হবে, ফিমেলের খোঁজ আমি করতেছি। তো যদি ভালো পাই তাহলে ইনশাল্লাহ আগামী সপ্তাহে নিয়ে আসবো, ওর জন্য ওর অপেক্ষা করা লাগবে না আর, আল্লাহর রহমতে ওর জন্য ফিমেল নিয়ে আসবো। অস্ট্রেলিয়ান গুগু গুলা ডাকাডাই করতেছে, আমার মন চাইতেছে অস্ট্রেলিয়ান গুগু গুলাকে আবার কলোনিতে ছেড়ে দিই, কারণ হচ্ছে যে এরা যখন ডিম বাচ্চা করে না তো কলোনিতেই থাক, কলোনিতে ভালোভাবে থাকতে পারবে। আর কেজি আনার পর ওদের মানে গেট আপটা চেঞ্জ হয়ে গেছে অবশ্য, যে আগে যেমন ছিল কলোনিতে ওরকম নাই, গেট আপটা চেঞ্জ হয়ে গেছে আল্লাহর মতে। তো এরা ডিম বাচ্চা করতেছে নাকি ওনা কে জানে, ইনশাল্লাহ চেষ্টা করতে করতেছি আমি নিজের সাধ্য অনুযায়ী চেষ্টা করতেছি, বাকিটা আল্লাহর উপরে। তো এবার একটা বড় হাড়ি দিয়ে দেখবো, কালকেই দিব বড় হাড়িটা। হাড়িটা দেওয়ার পর দেখবো যদি ডিম বাচ্চা করে তো করবে। আজকে ওদেরকে একটা বড় হাড়ি দিব, হাড়ি বলতে মালসা দিব। মালসা দেওয়ার পর যদি দেখি যে ওইখানে ডিম বাচ্চা করতেছে তাহলে কেজির মধ্যে থাকবে, আর যদি ওইখানে ডিম বাচ্চা না করে তাহলে ওদেরকে আমি জাওয়া পাখির কলোনিতে আবার ছেড়ে দিব। যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্য জানবেন যে আমি প্রথমে অস্ট্রেলিয়ান গুগুলাকে তারপর ডায়মন্ড আপ গুলাকে কেজির মধ্যে রাখি নাই, প্রথমে রাখছি কলোনিতে। কলোনিতে ডিম বাচ্চা করে নাকি সেটা দেখতেছিলাম, কিন্তু করে নাই, কেজির মধ্যেও করতেছে না। তো দেখা যাক কি করে না করে। আমি এখন হাড়িটা দিয়ে ফেলি, দেখেন হাড়ি দেওয়ার কাজ শেষ, মালসাটা দেওয়ার কাজ শেষ। এদের থেকে এখন ওদের থেকে অনেক বড় হাড়ি দিছি, এখানে 4-5টা অস্ট্রেলিয়ান গুগু অ্যাপারিসে থাকতে পারবে আল্লাহর রহমতে। এই যে দেখেন ওরা হাড়ি দেখার পর খুশি হচ্ছে, হাড়িটার কাছে যাওয়ার চেষ্টা করতেছে। ইনশাল্লাহ হাড়ির কাছে যাবে, ডিম বাচ্চা করবে, চেষ্টার কোনো কমতি নাই আল্লাহর রহমতে, এবার ডিম বাচ্চা হবে ইনশাল্লাহ। আর ওরা একটু খুশিতে উপরে উঠে গেছে, দেখা যাক ওরা হাড়ির মধ্যে ডিম বাচ্চা করে নাকি। এই যে হাড়িটা দেখতে পারতেছেন আপনারা, এই যে হচ্ছে অস্ট্রেলিয়ান গুগুলা। তো আমি এখন সরে যাই, ওরা নিচে নামবে। আর এই হচ্ছে আমার বাসদিগারের যেই বাচ্চাটা আমি পরে একটা ছেলে থেকে নিছি, ওইটা মাশাআল্লাহ বড় হয়ে গেছে, খাবার দাবার নিজেই খাচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে। তো কালারটা অনেক সুন্দর আসছে মাশাআল্লাহ, আমি ভাবিও নাই যে এত সুন্দর কালার আসবে আল্লাহর রহমতে, মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। এই যে দেখেন ও খাবার দাবার খাওয়ার জন্য মানে ট্রাই করতেছে অল্প অল্প করে, আর ওকে তো আমার যে ফিমেলটা আছে মেলটা আছে ওরা খাওয়াচ্ছে, খাওয়াই বড় করছে। পশম একটু উঠানো উঠানো ছিল, তো এখানে তো এখন পশমগুলো ভালোভাবেই উঠে আছে, উঠতে পারবে কয়েকদিনের মধ্যেই। আর আমার যে বাজিগারগুলো আছে ওগুলো কেমন আছে দেখি, কয়টা ডিম আছে দেখা যাক, বাচ্চা ফুটছে নাকি। এটার কারণে হয়তো বা আমার বাজিগারের বাচ্চা যেগুলো আছে ওগুলো হয়তো বা অসুবিধা হইতে পারে, সেজন্য আমি খুবই তাড়াতাড়ি ওকে সরাই ফেলতে হবে। যদি একটু খাবার শিখে যায় তাহলে সরাই ফেলবো আমি, আমার যেখানে বাজিগার পাখিগুলো রাখছি দোকানে ওইখানে রাখবো। আর এখন বাচ্চাগুলো দেখি, বাচ্চাগুলো না ডিমগুলো দেখি ফিমেলটা সহ। এই যে হচ্ছে আমার বাজিগার ফিমেলটা, মাশাআল্লাহ আল্লাহর মতে ভালোই আছে, ডিমে তা দিচ্ছে, 5টা ডিম দিচ্ছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এবার 7টা ডিম দিছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, গতবার 5টা ডিম দিছে এবার 7টা ডিম দিছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া শুকরিয়া। আমি তো খুশিতে তো আল্লাহর মতে মাশাআল্লাহ 7টা ডিম দিছে, দেখেন আপনারা দেখতে পারতেছেন 4টা আর 3টা, আর ফিমেলটা তা দিচ্ছে আল্লাহর মতে। তো মেলটা নিচে আছে আর ফিমেলটা এত ভালো করবে আমি তো কল্পনাও করতে পারি নাই আলহামদুলিল্লাহ, প্রথমবার 5টা ডিম দিছে, 5টা বাচ্চাই ফুটাইছে, এবার 7টা ডিম দিছে, দেখা যাক কয়টা ডিম
ফুটে আল্লাহর রহমতে। তো চেষ্টাই তো আছি আমি যেন ভালোভাবে খাবার দাবার দিতে পারি, বাচ্চা কাচ্চা বড় করতে পারে। যদি সবগুলো ফুটে আল্লাহর রহমতে, খাবার দাবার দিতে কোনো কমতি রাখবো না, বাকিটা আল্লাহর উপরে, সবটুকু আল্লাহর উপরে আমি খাবার দাবার ভালো মতো দিব, সবকিছু আল্লাহর উপরে। আল্লাহ তালা কয়টা ফুটায় কয়টা বাঁচায় আল্লাহ তালাই জানে, আমি শুধু খাবার টাবার দিব আর ভালোভাবে টেক কেয়ার করতে হবে। আমি তো ভাবছিলাম যে 5টা ডিম দিবে, হয়তো বা 4টা ডিম দিবে, দেখা যাচ্ছে যে 7টা ডিম দিছে আল্লাহর রহমতে, মাশাল্লাহ। আর মেলটা নিচে আছে, মেলটাকে দেখাই, এই যে মেলটা, ও মানে হাড়ের নিচে আছে, তারপরে বাচ্চাটাকে খাওয়াচ্ছে। যাক, বাজিগার পেয়ারটা আমার খুব ভালো পড়ছে। আমি এটা মানে আলাদা আলাদা ভাবে কিনছিলাম, একটা ফিমেল নিয়েছিলাম একটা মেল নিয়েছিলাম আলাদা করে, তো ভালোই পড়ছে। আমি ভাবছিলাম যে পেয়ার নিনে যখন তাহলে কি হবে না কি হবে না, দেখতে পারতেছি তো এখন হচ্ছে। পেয়ার দেখছিলাম, পেয়ার নি নাই আমি, আলাদা আলাদা করে এটা নিয়েছিলাম। যাক মাশাল্লাহ, এই যে দেখেন এটা হচ্ছে যে স্পেঞ্জেল। তো গতবার কালার গুলো তো আসছে, যারা রেগুলার ভিডিও দেখেন তারা জানেন অবশ্য এটা কি কালার আসবে কে জানে। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া করে চলে যাই এখান থেকে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তা দেখো। তো এখন আমি চলে আসি কোকাটেলের কেজের সামনে। কোকাটেলের কেজের সামনে আসার কারণ হচ্ছে যে কোকাটেল পাখি দুটোটা আজকে বক্সের মধ্যে ঢুকে গেছে। এখন আমি তো ভাবতেছি ওরা তো ডিম দিচ্ছে না না দিচ্ছে কে জানে, দেখতে হবে, আপনারাও দেখবেন আমিও দেখবো। আর হচ্ছে যে যদি ডিম দিয়ে ফেলে তাহলে তো আমার রেস্টে দেওয়ার যে কাজটা ছিল এটা তো হচ্ছে না, ডিম দিলে তো সমস্যা হয়ে যাবে। এই যে দেখেন কত সুন্দর ভাবে দোনোটা বসে আছে আলহামদুলিল্লাহ। আমি তো সন্দেহ করতেছি ডিম দিচ্ছে নাকি নাকি ডিম দেয় নাই, সেটা নিয়ে সন্দেহ আছে। আমি তো গতকালকে রাত্রেও দেখছি ডিম দেয় নাই, এখন দেখা যাচ্ছে যে দোনোটা বক্সের মধ্যে ঢুকে আছে। বাচ্চা তো নাই এখানে, বাচ্চা তো আমি নিয়ে ফেলছি, তারপরে এক পিস বাচ্চা তো আমি হ্যান্ড ফিট করাচ্ছি আপনাদেরকে, দেখাইছি গতকালকে, দেখাইছি হ্যান্ড ফিট বেবিটা আপনাদেরকে। রেগুলার ভিডিও যারা দেখেন অবশ্যই জানেন। এই যে দেখেন কত সুন্দর করে আমার দিকে তাকায় আছে, আর ফিমেলটা ওই পাশেটা হচ্ছে ফিমেলটা, আর এই পাশেটা হচ্ছে মেল। মেল ফিমেলটা মানে যেখানে ফিমেলটা যেখানে একটু ট্রেড ঢালু জায়গা আছে ওইখানে বসে আছে, এটা মেবি ডিম দেওয়ার লক্ষণ, আমি জানি না অবশ্য। প্রথমবার তো 4টা ডিম দিছে, এবার কয়টা ডিম দেয়, যদি ডিম দিয়ে ফেলে তাহলে তো ওদেরকে ভালোভাবে খাবার দাবার দিতে হবে, মানে ওদেরকে রেস্টে দিতাম এক মাস দেড় মাস রেস্টে দিতাম। দেখা যাক রেস্টে না দিয়ে যদি কিছু করা যায়, ওরা যদি ডিম দিয়ে ফেলে তাহলে তো ব্রিডিং এ দিতে হবে, আর যদি ডিম না দেয় তাহলে ওদেরকে আলাদা করে রেস্টে দিব ইনশাল্লাহ। কারণ হচ্ছে যে পাখি যদি একবার ব্রিড করে ওর শরীরের অনেক দুর্বল হয়, সেজন্য ওকে এক মাস রেস্টে দেড় মাস, এক থেকে দেড় মাস, যে কোনো পাখি এক থেকে দেড় মাস রেস্টে দিয়ে ওকে আবার ফিট করতে হবে। ফিট করার পর তারপরে গিয়ে ব্রিডে দিলে ডিম বাচ্চা ভালো করে আল্লাহর রহমতে। তো আমি চেষ্টা করব যে ওদেরকে রেস্টে দেওয়ার জন্য, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। দেখতেছি যে ওরা আমার বক্স থেকে বের হচ্ছে না, আমি যে বক্সটা খুলে রাখছি বক্স থেকে বের হচ্ছে না। দেখি বের হইলে দেখাবো আপনাদেরকে ডিম পারছে না না পারছে, নাকি এমনি বসে আছে। বাইরের ওয়েদারটা একটু ঠান্ডা, একটু সকালে বৃষ্টি পড়ছে সেজন্য ওয়েদারটা ঠান্ডা, সেজন্য হয়তোবা বক্সের মধ্যে বসে আছে দুজন। যা থাকে এগুলো এখানে, বক্সটা বন্ধ করে দিই আমি। অনেক সুন্দর লাগতেছে মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে বক্সটা বন্ধ করে দিই, বক্সটা বন্ধ করে দিছি। একটু করে যাওয়া পাখি রুমটা দেখাই, যাওয়া পাখি রুমে গিরিলের মধ্যে বসে আছে, দেখেন আমার যাওয়া পাখি গুলা একবারে চড়ুই পাখির মতো লাগতেছে, মানে কালো টাইপের, উপরে একটু মাথাটা চড়ুই পাখির মতো, একবারে বিদেশি চড়ুই পাখির মতোই মনে হচ্ছে। আর ওই যে দেখেন ওগুলা সবগুলো কর্নারে বসে আছে। আর এখানে তো আমি গেটের কাছে আসছি, দরজা যেটা আছে আমার ঢুকার দরজা ওইখান দিয়ে আসছি, তো দেখতেছি সবগুলো ওইখানে বসে আছে, অনেক সুন্দর লাগতেছে, সেজন্য ভিডিওটা করে নিলাম। তো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক থেকে দেখতেছেন পেজটা ফলো দিয়ে দিবেন। আমার নতুন প্রাণী আনলে মারা যাচ্ছে, সেজন্য আমি এখন প্রাণী আনা বন্ধ করে দিছি, কয়েকদিন পর আবার ইনশাল্লাহ আনবো। আর আমার যেই 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 স্থানে যেই যেই প্রসা প্রাণী রাখছি ওগুলাকে জীবাণুনাশক ওষুধ দিয়ে আমি আগে পরিষ্কার করতে হবে, তারপরে গিয়ে খামারে নতুন কিছু আনবো ইনশাল্লাহ, অল্প অল্প করে আনবো। অল্প অল্প করে আনতে আনতে দেখতেছি যে আমার রাজহাঁসের বাচ্চাগুলা টিকতেছে না, তো
ইনশাআল্লাহ রাজা হাঁসের বাচ্চা আনবো পরে, এবার অন্য কিছু আনবো, তো সাথে থাকবেন সবাই। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সবাইকে বিপদ থেকে রক্ষা করে, এই দোয়াটি আজকে আমি জানিয়েছি। আল্লাহ হাফেজ।